আসসালামু আলাইকুম বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে, কয়েকটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থী। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন কারা কারা করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, কত টাকা প্রয়োজন পড়বে, সব কিছু আমি আপনাদের বিস্তারিত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকার চেষ্টা করবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে পাশে থাকা বেল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে রাখবেন, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো এছাড়া দেখতে পাচ্ছেন আরও এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো এটি 20 জুলাই প্রকাশিত। সেখানে দেখি কী দেওয়া আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো শুরুতেই কিন্তু এখানে বলা আছে যেটি অনলাইনে আবেদন করতে হবে। তো আমরা দেখি নিচ থেকে যে কী কী পদ আছে, আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। তো আজকে প্রথম যে পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলে থাকি বা এমএলএসএস বলে থাকি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে 19 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস বা দাখিল পাস বা বাউবি থেকে এসএসসি পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু শর্তাবলী আছে, যেমন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই যে জেলা কয়েকটি দেওয়া আছে আমি একটু পরে এই সবগুলো জেলা আলোচনা করব, আমি আগে পদের বিবরণটা আলোচনা করে নিই। তো এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষার জন্য, মানে আপনি যদি আলিম পাস করে থাকেন মাদ্রাসা বোর্ড থেকে বা আপনি যদি কলেজ থেকে এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, মানে কোথাও ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর আমরা যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আরেকটা বিষয় বলে দেবো, এর আবেদন শুরু কবে শেষ কবে আমি একটু জুম করে নিচ্ছি, এখানে পাচ্ছেন আবেদন নিয়মাবলী। এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে, আর আবেদন গ্রহণ শুরু হবে 24/7/2022 থেকে এবং শেষ হবে 13/8/2022, এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর আপনাদের বয়সটা হতে হবে 1 জুলাই 2022 ধরে 18 হতে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে 18 হতে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার সময় আপনার ছবি প্রয়োজন পড়বে, এই যে 300 পিক্সেল গুণন 80 পিক্সেল একটা স্বাক্ষর, 300 পিক্সেল গুণন 300 পিক্সেল একটা ছবির প্রয়োজন পড়বে। এই ছবির স্বাক্ষর কীভাবে তৈরি করবেন সে বিষয়ে ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর পরীক্ষার ফি বাবদ 110 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য 60 টাকা। ডাচ বাংলা ব্যাংক বা রকেট বা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে। সো আমরা এখন দেখব যে আসলে কারা কারা আবেদন করতে পারবেন বা কোন কোন জেলার প্রার্থীরা। এখানে দেখতে পাচ্ছেন 1 নং হতে 2 নং পদের জন্য যারা যারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই 1 ও 2 নং পদের জন্য। এবং অফিস সহায়ক যে পদটি আছে এটার জন্য দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা,
পটুয়াখালী সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ জেলা সহ সকল জেলায় তিমো শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা 64টি জেলায় দেয়া আছে। সো এই ছিল আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরির, সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আর আপনাদের যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন পড়বে তারা দয়া করে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।